হ্যালো ভিউয়ার্স, বর্তমান সময়ে পৃথিবীর প্রত্যেকটি কোণায় কোণায় ক্যামেরার ব্যবহার রীতিমতো বেড়ে গেছে। দুনিয়ার যে প্রান্তে যাই ঘটুক না কেন, এখন যেন ক্যামেরাতে রেকর্ড ছাড়া আমরা তা বিশ্বাসই করতে পারি না। আবার ক্যামেরাতে রেকর্ড হওয়া সেই সকল ঘটনাগুলো মাঝে মধ্যে যেমন মজাদার হয়ে থাকে, ঠিক তেমনি আবার কিছু ঘটনা দেখলে আমাদের চোখ কপালে ওঠার উপক্রম হয়ে যায়। এবং আজকের ভিডিওতেও আমরা এমন কিছু ঘটনাকেই দেখতে চলেছি। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। এই সেনা সদস্যরা কঠোর পরিশ্রম আর বহুদিনের ধৈর্যের ফলে এমন একটি চোখ দাদালো স্ট্যান্ড শো তারা করে দেখাতে পেরেছিল, যা ইতিহাসের পাতায় একটি বিরলতম ঘটনা। বাস স্টপে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তির দিকে একটু ভালো করে লক্ষ্য করুন, যে কিনা অনেকক্ষণ যাবত এই মেয়েটিকে ফলো করে আসছিল। যদিও এই ব্যক্তিকে দেখে মনে হচ্ছিল না যে সে বাসের জন্য অপেক্ষা করছিল, এবং একটু পরেই এই ব্যক্তির আমরা আসল রূপটি দেখতে পাই। বাস স্টপে বসে থাকা এই মহিলা ফোনে কথা বলতে বলতে হাতের ছোট্ট পার্স থেকে টাকা বের করে টাকা গুনছিলেন, যা সেখানে ঘুরতে থাকা ওই রহস্যময় ব্যক্তির চোখে পড়ে এবং টাকা গোনা শেষে টাকাগুলোকে তার পাশের বড় ব্যাগটির মধ্যে রেখে দেন। আর আবারও তিনি ফোনে কথা বলার দিকে মনোযোগী হয়ে পড়েন। আর অপরদিকে পূর্বের ওই ব্যক্তি চুপি চুপি তার পিছন পাশে গিয়ে সুযোগ বুঝে ব্যাগটিকে নিয়ে সেখান থেকে সটকে পড়েন, এবং তখনও ওই মহিলা কোনো কিছুই বুঝতে পারেননি যে তার সেখানে কত বড় ক্ষতি হয়ে গেল। আর যখন হঠাৎ করে তিনি বুঝতে পারলেন যে তার ব্যাগটি আর সেখানে নেই, তখন তিনি পাগলের মতো চারদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে দেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই মহিলা যদি ফোনে কথা বলতে বলতে ওই ব্যাগটির দিকে যদি একটু ভালো করে লক্ষ্য রাখতেন, তাহলে আর এমন ঘটনা কখনোই ঘটতো না। ভারতীয় এই ব্যক্তি ট্র্যাক্টরের সাহায্যে মাঝে মাঝে এমন চোখ ধাঁধালো সব স্ট্যান্ড শো করে দেখান, যেগুলো দেখার পর মনে হয় যে এগুলো মনে হয় কোনো সিনেমার কাহিনী। কিন্তু বাস্তবিক অর্থে এই ব্যক্তি অনেকদিন কঠোর পরিশ্রম করার মাধ্যমে এমন দুঃসাধ্যকে তিনি সাধন করেছিলেন। সত্যি এই ব্যক্তির এমন অদ্ভুত ট্যালেন্ট দেখলে আমার মতো আপনিও রীতিমতো বিস্মিত হয়ে যাবেন। ফুটবল খেলার সময় আপনার দলে যদি এমন একজন সুদক্ষ গোলকিপার থাকে, তাহলে আপনার দলের কাছে পৃথিবীর যত বড় শক্তিশালী দল আসুক না কেন, তারাও রীতিমতো গোহারা হেরে যেতে পারে। মানুষ গরু ছাগল কুকুর বিড়ালের মতো অনেক পশু পাখিকে পোষ মানিয়ে থাকে, কিন্তু আপনি কি কখনো একটি বিষাক্ত পোকাকে পোষ মানাতে দেখেছেন? জি, এই বিষাক্ত পোকাটিকে এই ব্যক্তি এমনভাবে পোষ মানিয়েছেন যে এটা তার শরীরের এপাশ থেকে ওপাশ ঘুরে বেড়ায়, কিন্তু কখনোই তাকে কামড় দিয়ে বসে না। যদিও এই পোকার বিষ সাপের চাইতে অনেক বেশি তীব্র, আর এক কামড়েই এই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করেও দিতে পারে। বন্ধুরা, এমন সাইকেলিং করার দৃশ্য দেখে হয়তোবা আমার মতো আপনিও ভয় পেয়ে গেছেন, কারণ দুঃস্বপ্ন ছাড়া বাস্তব জীবনে এমন সাইকেলিং করার দৃশ্য হয়তোবা অনেক মানুষ তার কল্পনাতেও আনতে পারবে না। কারণ দুর্ভাগ্যবশত আপনি যদি এখান থেকে একবার ছিটকে পড়ে যান, তাহলে আপনাকে এই পৃথিবীর মায়া একেবারেই ত্যাগ করতে হবে। কিন্তু কিছু কিছু রোমাঞ্চপ্রিয় মানুষ এমন বিষয়গুলোকে তোয়াক্কা না করেই তারা সর্বোচ্চ মাত্রা রোমাঞ্চের স্বাদ পাওয়ার জন্য এমন জায়গায় আসেন সাইকেলিং করতে। এই ঘটনা দেখার পর হয়তোবা আপনার চোখ কপালে ওঠার উপক্রম হতে পারে, এটা ভেবে যে এমন একটি বিষাক্ত সাপ সে মানুষের হাত থেকে পানি খাচ্ছে। কিন্তু সবার মনেই একটা প্রশ্ন জাগে যে সে আবার ওই মানুষটির কোনো ক্ষতি করবে না তো? কিন্তু না, পানি খাওয়া শেষ করে সাপটি সেখান থেকে সুন্দরভাবে চলে যায়। 2017 সালে ভারতের জয়পুরের রাস্তায় এমন ঘটনা দেখা গিয়েছিল। এই ট্রাকটি মূলত একা একাই উল্টো পাশে চলছিল, এবং ট্রাকটির দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছিল যে সেই ট্রাকের মধ্যে কোনো ড্রাইভার ছিল না। যদিও আবার অনেকেই মনে করেছিল যে ট্রাকের ড্রাইভার মাল খেয়ে টাল হয়ে ট্রাকটিকে চালু করে সে সেখানেই শুয়ে আছে। আর এই ঘটনাকে অনেকেই অলৌকিক ঘটনা ভেবে তাদের নিজ নিজ মোবাইল ফোনের ক্যামেরাতে রেকর্ড করতে শুরু করে দেয়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই ট্রাকটি মূলত বিকল হয়ে পড়েছিল, আর সেটিকে ঠিক করার জন্য অন্য একটি ট্রাক
তার পিছনের দিকে বেঁধে এটাকে উল্টো পাশে এভাবে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু পিছনের দিক থেকে সেই বিষয়টিকে অনেক মানুষ বুঝতে পারেনি, যার ফলে প্রথম প্রথম এমন ঘটনাকে অলৌকিক বলে অনেক মানুষ মনে করেছিল। এই কুমিরটির সেদিন বার্থডে ছিল, আর এটির মালিক এই কুমিরটির বার্থডেকে এভাবেই সেলিব্রেট করেছিল। Hold on. Nobody move. Don't scare him. Don't move too fast, Khalil. এই মেয়েটি তার জীবনের ঝুঁকি নিয়ে রাতারাতি সেলিব্রিটি হওয়ার জন্য তিনি এমন কাজ করেছিলেন। যদিও সৌভাগ্যবশত সেদিন তার কোনো ক্ষতি হয়নি এবং এমন দৃশ্য দেখতে সত্যি সত্যি খুবই ভালো লাগছিল। এই ছেলেটি তার নিজের ট্যালেন্ট খাটিয়ে এবং দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এমন একটি জমি চাষ করার যন্ত্র তৈরি করতে সক্ষম হয়েছিলেন, যা ভবিষ্যতের কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মরুভূমির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় একটি ছোট এবং বড় উট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু গাড়ির ড্রাইভার মনে করেছিল যে তারা সেখানে নিরাপদ নয়। আর ছোট উটটিকে সরানোর সময় তার মা উটটি মানুষটিকে এভাবেই তাড়া করে। প্রথম দেখাতে মনে হচ্ছিল যে এই হেলিকপ্টারটি মনে হয় কোনোভাবেই টেক অফ করতে পারবে না, কিন্তু পাইলটের দীর্ঘদিনের দক্ষতা থাকার কারণে তিনি সুন্দরভাবে হেলিকপ্টারটিকে আকাশে ওড়াতে সক্ষম হয়েছিলেন। সত্যি কথা বলতে এই বিড়ালটি অনেক সৌভাগ্যবান ছিল এবং ধন্যবাদ দিতে চাই সেই সকল মানুষকে যারা এই বিড়ালটিকে সেদিন প্রাণে বাঁচিয়েছিল। হয়তোবা প্রথমবার এমন দৃশ্য দেখে আপনি মনেই করতে পারেন যে আসলে এগুলো কি, আর আমি সেই সকল মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই যে এটি হচ্ছে শামুক ডিম পাড়ার দৃশ্য, যা হয়তোবা অনেক মানুষ এখন পর্যন্ত দেখেননি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।